হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বাড়িতে প্যাপ্রিকা পাউডার মানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো বানিয়ে দেখাবো এটা একটা খুবই হেলদি রেসিপি কারণ বাজারের যে কাশ্মীরি মির্চি পাউডারটা পাওয়া যায় সেখানে অবশ্যই তার মধ্যে ফুড কালার থাকে এই জন্য আমরা বাড়িতে একেবারে হেলদিভাবে তৈরি করব। তো দেখুন বন্ধুরা এই হচ্ছে প্যাপ্রিকা বা কাশ্মীরি লাল লঙ্কা আর এই হচ্ছে রেগুলার মির্চি মানে ঝাল লঙ্কা দেখুন শুকনো লঙ্কা যেটা আমরা ঝালের জন্য ইউজ করি দুটোর মধ্যে অনেক তফাত কাশ্মীরি মির্চিটা সাইজেও বড় আর শেপও অনেকটা কুঁকড়ানো থাকে তো এখন আমাদের সবার প্রথমে কাশ্মীরি লাল লঙ্কাকে সাফ করে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে তো চাইলে একটা কাপড় দিয়ে মুছে নিতে পারেন কিন্তু তার আগে আমি কি করব যেটুকু এই যে খারাপ অংশটা আছে সেটুকু আমি ফেলে দেব বোটাটাও অবশ্যই ফেলতে হবে বোটা ফেলে আর যেটুকু এই যে খারাপ যেটা হলুদ হলুদ হয়ে গেছে এটা থেকে আমাদের কোনো কালার পাওয়া যাবে না বরঞ্চ পাউডারটা খারাপ হবে তো এই অংশগুলো আমি কেটে দেব আর বোটা কেটে লঙ্কাগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব কারণ লঙ্কাগুলোকে এখন আমাদের একটুখানি রোস্ট করতে হবে বা ভেজে নিতে হবে কারণ এখন যে লঙ্কাগুলো আছে এগুলো খুবই নরম একেবারে ময়শ্চারাইজ তো লঙ্কাগুলোর থেকে ময়শ্চার বের করার জন্য কিছু সময়ের জন্য আমি রোদেও দিতে পারি বা কিছু সময়ের জন্য আমি ভেজেও নিতে পারি ভেজে নেওয়ার জন্য একেবারে লো হিটে করে তিন চার মিনিট ভেজে নিতে হবে তো দেখুন সমস্ত লঙ্কা আমি কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে আর এতে করে কিন্তু বীজগুলো অনেকটা আলাদা হয়ে গেছে বীজগুলো আমাদের কোনো কাজের না কারণ এটা আমরা কালারের জন্য ব্যবহার করব। আর বীজে কোনো কালার নেই আর এতে কোনো ঝালও হয় না তো এই জন্য আমরা বীজগুলো ফেলে দেব। বীজ থাকলে এমনিতে পাউডারটা দেখতে অনেকটা সাদা সাদা বা হলুদ হলুদ হয়ে যাবে তো এবার আমি ওপর থেকে এই যে চামড়াওয়ালা পার্টটা এটা আমি নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ে কড়াইয়ে নিয়ে আর বীজগুলো আমি কি করব এখন আমি আমার বাড়িতে বাগান আছে বাগানে ফেলে দেব। তাহলে কি হবে আমি নতুন নতুন গাছ পাবো প্যাপ্রিকার গাছ আর সেখান থেকে আমি নতুন নতুন আরও অনেক প্যাপ্রিকা পাবো যাই হোক এটা আমি রেখে দিচ্ছি সাইডে আর এই যে আমাদের মির্চিগুলো এগুলোকে আমরা ভাজতে নিয়ে যাব তো হিট আমি চালু করেছি একেবারে লো হিটে করে আমি চালু করেছি হিটারটাকে আমি যদি আপনাকে একটা লঙ্কা ধরে দেখাই তাহলে দেখতে পাবেন এটা খুবই নরম একেবারে মোলায়েম বলতে পারেন এটা যদি আমরা পেশার চেষ্টা করি মিক্সিতে পাউডার বানানোর চেষ্টা করি তাহলে ভালো পাউডার তৈরি হবে না এই জন্য কিছুক্ষণের জন্য গরম করে আমাদের এটাকে ঠান্ডা করতে হবে তাতে কি হবে এর ভেতর থেকে যে আর্দ্রতা বা ময়েশ্চার সেটা উড়ে যাবে আর মিরচিগুলো একেবারে ক্রিস্পি হয়ে যাবে তো দেখুন তিন চার মিনিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু কালো হয়ে যাবে লঙ্কা লঙ্কা কালো হওয়া একেবারেই চলবে না তাহলে কিন্তু কালারটা ভালো হওয়ার বদলে আরও খারাপ হয়ে যাবে এবার দেখুন এগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি আপনাকে ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর করে ভেঙে যাচ্ছে আর ক্রিস্পিনেস শুনতেও পারেন দেখুন আমি আওয়াজটা চালু করে দিয়েছি হাতের মধ্যেই একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো এবার যদি আমরা এগুলোকে পাউডার করি তাহলে খুব সুন্দর ফাইন পাউডার তৈরি হবে তো এর জন্য আমাদের একটা মিক্সার জার লাগবে ছোট গ্রাইন্ডার জারটা নিচ্ছি আমি কারণ কোয়ান্টিটিও কম খুব বেশি নয় একশো গ্রামের মতো এখনও কিন্তু নিচে কিছু দানা আলাদা হয়ে গেছে সেগুলো আমরা ফেলে দেব আর ওপর থেকে শুধুমাত্র লঙ্কাগুলো নিয়ে নেব পুরোপুরি ভরে নিলাম আর একবার মিক্সারটাকে ঘুরিয়ে আনবো কোয়ান্টিটি যখন কম হয়ে যাবে তখন আমি এই বাকি মিরচিগুলো দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা আমি পনেরো কুড়ি সেকেন্ডের মতো ঘুরিয়েছি আর এবার আমি বাকি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব মিহি একটা পাউডার তৈরি করতে হবে একেবারে মিহি ফাইন পাউডার যাকে বলে তো চলুন করে আনি এই দেখুন বন্ধুরা একেবারে ফাইন পাউডার তৈরি হয়ে গেছে আপনার যদি কোনোভাবে কোনো সন্দেহ থাকে যে একেবারে মিহি হয়েছে কি হয়নি তাহলে একটা চালনি দিয়ে চেলে নিতে পারেন কিন্তু আমার এখানে খুবই ফাইন পাউডার তৈরি হয়েছে আমার চালার কোনো প্রয়োজন আমি মনে করছি না তো সরাসরি আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু বাজারের যে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা হয় সেই রকম লাল আপনি এটাকে সেই রকম কালারের দেখতে পাবেন না এই পাউডারটাকে কিন্তু যখন আপনি রান্নায় ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন তফাতটা খুবই ভালো কালার আসবে একেবারে ন্যাচারাল হানড্রেড পারসেন্ট অর্গানিক আর সাথে সাথে হেলদিও কারণ আমরা কোনো ফুড কালার ব্যবহার করিনি তো বন্ধুরা এই সিম্পল রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো এবার আমরা এই পাউডারটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে এক বছর পর্যন্ত স্টোর করে খেতে পারি এটা একেবারেই খারাপ হয় না ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই বাই